কথায় বলে জ্ঞানী লোকের কথা কম, সুস্থ লোকে খায় কম। তাই সবসময় কম ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যত কম কথা বলবেন তত আপনি ঝামেলা থেকে মুক্ত থাকবেন, নইলে আপনাকে দোষী কাঠগোড়ায় তুলতে কারণ সময় লাগবে না। তাই বিশেষ করে এই সাতটি জায়গায় সর্বক্ষণ চুপ করে থাকার চেষ্টা করুন। নাম্বার ওয়ান, খুশি এবং আনন্দের মুহূর্তে। এই সময় মানুষ বাচ্চাদের মতো আচরণ করে, তাই এই সময় চুপ থাকাটাই শ্রেয়। খুশি ও আনন্দে আত্মহারা হয়ে এমন কাউকে কোনো কথা বলে ফেলবেন না যে কথার উপর ভিত্তি করে আপনি পরে অস্বস্তিতে পড়তে পারেন। হয়তো আবেগের বশে কাউকে কোনো কথা আপনি দিয়ে বসলেন এবং তারপরে রক্ষা করতে পারলেন না ও সেই ব্যক্তির কাছে আপনার মুখ পুড়ল। নাম্বার টু, তর্কের মধ্যে। অনেকে খুব তর্কপ্রবণ হয়ে থাকে, তাদের সঙ্গে কখনোই তর্ক করতে যাবেন না, কারণ আপনি তাদেরকে তর্কে পরাজিত করতে পারবেন না। আপনি যত সঠিক কথাই বলুন না কেন, তারা আপনাকে হেয় করেই ছাড়বে। সব জায়গায় আপনি আপনার প্রতিভা প্রকাশ করতেও যাবেন না। কথায় বলে মূর্খের সঙ্গে কখনো তর্ক করতে নেই, তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ। চুপ থাকার মানে এই নয় যে আপনি কিছু জানেন না, যারা কিছু জানে না তারাই বেশি চেঁচায়, যাকে বলে ফাঁকা কলসির আওয়াজ বেশি। নাম্বার থ্রি, রাগের সময়। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে যখন রাগের সীমা লঙ্ঘন করে যায়। কারোর উপর রাগ হলে আপনার তার সম্পর্কে অনেক কিছুই মনে হতে পারে, কিন্তু তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে রাগের কোনো ধর্ম নেই, রাগের মাথায় লোকে যা ইচ্ছা বলে দিতে পারে, তাই এই সময় চুপ থাকাটাই বাঞ্ছনীয়। মুখের থেকে বেরোনো কথা আর বন্দুকের থেকে বেরোনোগুলি কখনোই ফেরত নেওয়া যায় না, তাই ক্ষণিকের মাথা গরমে বলে ফেলা কথা আপনার চিরজীবনের মতো সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। পয়েন্ট ফোর, প্রশংসার সময়। যারা মন খুলে প্রশংসা করতে জানে তারা অন্যের সামনে আপনার গুণাবলীর জন্য প্রশংসা করবেই করবে। ভালো কাজে প্রশংসা পেতে কার না ভাল লাগে, কিন্তু এই সময়টাতেই আপনার চুপ করে থাকাটাই শোভনীয় দেখায়। যিনি প্রশংসা করছেন তিনি যদি আপনার অন্য কোনো গুণের কথা বলতে ভুলে যান, সেই সময় আপনি নিজে থেকে সেটা কখনোই মনে করিয়ে দিতে যাবেন না, নিজেকে সংযমে রাখার চেষ্টা করবেন। পয়েন্ট ফাইভ, যখন আপনার হয়ে কেউ কিছু বলবে। এমনও হতে পারে যে আপনি অপরাধী নন অথচ আপনাকেই সমস্ত দোষ দেওয়া হচ্ছে, আপনি অনেক বুঝিয়েও তাদেরকে মানাতে পারছেন না। তখন যদি কেউ আপনার কথাকে সাপোর্ট করে বলতে থাকে তখন আপনি চুপ করে যান। এতক্ষণ তো আপনি অনেক চেষ্টা করেছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে, কিন্তু এখন যদি আপনার সপক্ষে কেউ কথা বলে বসে তখন আপনি চুপ থাকুন, আপনার মান বেড়ে যাবে। নাম্বার সিক্স, নিজের সমালোচনা। এই সমাজে এমন কোনো মানুষ নেই যার সমালোচনা হয়নি, কাজেই আপনি চাইলেও তা বন্ধ করতে পারবেন না। সমালোচনা সবসময় লোকে পিছনে করে থাকে, আপনি তাদেরকে পিছনেই রেখে দিন। চলার পথে আপনি সব সমালোচনার উত্তর দিতে গেলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতেই পারবেন না। আপনি যতই ভালো কাজ করুন না কেন সমালোচনা করার লোকের অভাব হবে না। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, তাই আপনার সমালোচনা হলে আপনি চুপ থাকুন, লোকে এমনি চুপ হয়ে যাবে। চুপচাপ নিজের কাজ করুন ও তাদের থেকে অনেক উপরে উঠুন। আপনার দিকে তাকাতে গেলে তাদের উপরের দিকে তাকাতে হবে। নাম্বার সেভেন, কোনো বিষয়ে যথেষ্ট জ্ঞান না থাকলে। কোনো বিষয় নিয়ে আপনি পর্যাপ্ত না জানলেও কিছু কিছু জানেন, সেই সময় অন্য কোনো ব্যক্তি যদি অন্যরকম তথ্য দেয় এবং আপনার যদি সেটা ভুল বলে মনে হয় সেখানে আপনি চুপ করে থাকুন, কারণ ভুল ধরাতে গেলে আপনাকে হয়তো সেই ব্যক্তি সঠিক ব্যাখ্যা চাইবে আপনার কাছে। আর আপনি পর্যাপ্ত জ্ঞান না থাকার দরুন সবার সামনে সঠিক ব্যাখ্যা দিতে অক্ষম হবেন, এতে আপনার কেবল ফেস লস হবে। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে নির্দোষ লোকেরও সাজা হয়ে যায়। জীবনে কিছু করতে গেলে কথা বলার চেয়ে শোনা অনেক বেশি জরুরি, শেখার কোনো শেষ নেই, আমৃত্যু শেখা যায়। চুপ থাকাটা বোকামো নয়, এটাও একটা কমিউনিকেশন।
চুপ থেকে সকলকে নিজের মতামত বুঝিয়ে দেওয়া যায়। বন্ধুগণ, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।